সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদমে তয় শ্রীত প্রণমা আজ একটি বিশিষ্ট মানুষের স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে পণ্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দ আপনারা তার নাম শুনেছেন কিনা জানি না কিন্তু তার সন্তানদের নাম জানেন বড় সন্তান তিনি আজকাল নেই কয়েক বছর আগে তার শরীর চলে যায় সেই চিনময় চিন্ময়ানন্দ নন্দ। তারপর মেজো ছেলে কিরণময় নন্দ মৎস্যমন্ত্রী ছিলেন দীর্ঘকাল তারপর শ্রী নন্দ উনিও অধ্যাপক ছিলেন সংস্কৃতের শ্রী চৈতন্যময় নন্দ এই চার সন্তান এরা সবাই লব্ধ প্রতিষ্ঠ এবং মুগবিড়িয়ার বিখ্যাত নন্দ পরিবার পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গের একটা বিশিষ্ট পরিবার অস্বীকার করার উপায় নেই সেই পণ্ডিত প্রভুর জ্যোতির্ময় নন্দের জীবন কাহিনী একটু পাঠ করে শোনাবেন তারই তৃতীয় পুত্র শ্রী অধ্যাপক শ্রী ব্রহ্মময় নন্দী আমি শুধু আপনাদের স্বাগত জানাই যারা এসেছেন এবং কিরণময় কিরণময় নন্দিকেও আমি বিশেষ স্বাগত জানাচ্ছি তিনি ব্যস্ত মানুষ কিন্তু পিতৃভক্ত তিনি এসেছেন পিতৃভক্তি আমাদের সামনে তুলে ধরার জন্য এরা সকলেই কিন্তু তাদের পিতার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এরকম ভাতৃবন্ধন ভাতৃত্বের বন্ধন আর এরকম ভাত মানে পিতা পুত্রের সম্পর্ক খুব কম জায়গায় দেখা যায় পিতা সম্বন্ধে তাদের এত শ্রদ্ধা ভক্তি আজকে এই বক্তৃতা দেবেন যিনি তিনি স্বামী জ্ঞানব্রতানন্দজি তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি বিশিষ্ট একজন বিশিষ্ট সন্ন্যাসী এই পরিত ট্রাস্টি একজন ট্রাস্টি ট্রাস্ট বোর্ডের সদস্য এবং বর্তমান মঠের ম্যানেজার এবং ট্রেজারারও বঠে তার সারা সাধু জীবনটা কেটেছে বেলুর মঠে আর অন্য কথাও জাননি স্বামী আত্মস্থানন্দির মানে ব্যক্তিগত সচিব ছিলেন দীর্ঘকাল এবং রামকৃষ্ণ মঠ মিশন পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট মহাজের সন্নিকটে থাকার জন্য তার অভিজ্ঞতাও প্রচুর তিনি আমাদের আহ্বানে সারা দিয়ে কৃপা করে এই বক্তৃতা ওই গুরুত্বপূর্ণ বক্তৃতাটি দেবার জন্য রাজি হয়েছেন সেই জন্য আমরা তার কাছে সবাই কৃতজ্ঞ আমি আপনাদের বলছি উনি বক্তৃতা দেবেন স্বামীজি এবং সেবা ধর্ম নিয়ে এটা আমরা অনেক সময় অনেকে অনেকভাবে জানি পড়ি কিন্তু ওনার মুখ থেকে শুনে বুঝতে পারবেন যে অভিজ্ঞতাটাকে উনি সঙ্গে যোগ করেন নেহাত পড়া বিদ্যা নয় ওনার সমস্ত লেখা এবং বক্তৃতার মধ্যে আমরা একটু পরিবর্তন দেখতে পাই গতানুগতিকতার থেকে তিনি নিজেকে মুক্ত করে আনতে পারেন এটা একটা বড় বৈশিষ্ট্য তার আমি আর দাঁড়াবো না আমাদের মাঝখানে আপনি ব্রহ্ম আসুন আপনি পৃথিবী পিতৃতর্পণ করুন আর ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের পরে একটু ধন্যবাদ দেবেন জ্যোতির্ময় জ্যোতির্ময় নন্দজির উদ্যোগে যে কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল ওখানে মুকবেড়িয়াতে কলেজটার নামটি কি গঙ্গাধর মহাবিদ্যালয় গঙ্গাধর মোদায় আপনার দাদু প্রপিতাম প্রপিতাম ও এবং সেই কলেজের উনি অধ্যক্ষ ছিলেন হরিপল মাইটি তাকে তিনি খুব ভালোবাসতেন এবং এরাও তার কর্মকুশলতার জন্য তার কাছে যথেষ্ট ঋণী ওরা বলেনও সেটা যে আমার প্রবিতামহের নামে উৎসর্গীকৃত যে কলেজ সেই কলেজ এমন সুন্দরভাবে পরিচালনা হয়েছে যাতে আমরা মুগ্ধ তা সেই আশীর্বাদ ওই নন্দ পরিবারের আশীর্বাদ তার মাথায় আছে এবং উনিও নরেন্দ্রপুরের ছাত্র ওর সন্তানও অরুণাংশু সেও আমাদের ছাত্র তা কিরণময়দার ছেলে দুর্গাপ্রসাদ সেও আমাদের ছাত্র ছিল হ্যাঁ আর গৌরীপ্রসাদ এরা সব প্রসাদ ওরা সব ময় কিরণময় ব্রহ্মময় চৈতন্যময় আর নেক্সট জেনারেশন হচ্ছে প্রসাদ দুর্গাপ্রসাদ গৌরীপ্রসাদ এইসব তা এরা সবাই এসেছে ফ্যামিলি আজকে ফ্যামিলি গেট টুগেদার ওয়াটে তা আমি অনুরোধ করছি নন্দ তাকে ও অগ্নি অগ্নিশি শ্রদ্ধায় হিহে হবি শ্রদ্ধা ভগসি শ্রদ্ধায় বেদয় মশি শ্রদ্ধা দেব যজমোপা উসতে শ্রদ্ধাং হৃদয় কুত্র বসু श्रद्धाङ् प्रातर्हवामहें श्रद्धा माधन्दिनं परि श्रद्धा सूर्यस्य निमृचिः श्रद्धा श्रद्धे पयियन इति ऋग्वेदस्य ॐ स्थापकाय च धर्मस्य सर्वधार्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुः नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे अङ्पिताः सर्गः पिता धर्मः पीतायै परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता হরি ওম তৎসত আজকে এই সারক বক্তৃতা পণ্ডিত প্রভা জ্যোতির্ময়ানন্দ স্মারক বক্তৃতা যিনি প্রদান করবেন স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ পরম শ্রদ্ধাভাজন স্বামী সুপর্ণানন্দী মহারাজ এবং আমার অগ্রজ শ্রীকিরণময়দ মহোদয় পরিবার যারা এখানে এসেছেন তারা এবং যারা আজকের এই স্মারক বক্তৃতা শ্রবণ করবার জন্য বিবেকানন্দ হলে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে যারা আমার শ্রদ্ধাস্পদ যারা স্নেহাস্পদ তাদের প্রত্যেককে শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করি পন্ডিতপ্রভা জ্যোতির্ময় নন্দের জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দে ছয়ই সেপ্টেম্বর বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়ার বিখ্যাত জমিদার নন্দ পরিবারে পিতা বিরজাচরণ নন্দ ও পিতামহ রায় সাহেব গঙ্গাধর নন্দ পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কাজ করেছেন মেধাবী জ্যোতির্ময় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে লেটার্স মার্সে ম্যাট্রিকুলেশন এবং উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কলকাতার আশুতোষ কলেজ থেকে প্রথম শ্রেণীতে আইএসসি পাশ করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সংস্কৃত নিয়ে সংস্কৃত কলেজ থেকে প্রথম শ্রেণিতে সম্মানিক ডিগ্রি লাভ করেন এবং সেই সঙ্গে গঙ্গামণি মেডেল তিরিশ টাকা সরকারি বৃত্তি পান উচ্চশিক্ষার জন্য এম তে ভর্তি হন এই সময় ডক্টর মহানমব্রত ব্রহ্মচারী ও ডক্টর গৌরীনাথ শাস্ত্রীর সান্নিধ্য লাভ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পিতামহ রায় সাহেব গঙ্গাধর নন্দের প্রয়াণের পর এম এ ফাইনাল পরীক্ষা দিতে পারেননি পড়াশোনা ও জ্ঞান অর্জনের প্রতি অসীম আগ্রহ ও অধ্যবসায়ের জন্য জ্যোতির্ময়নন্দ বেদান্ত তীর্থ স্মৃতি বিশারদ জ্যোতিষরত্ন প্রভৃতি উপাধি লাভ করেন শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভা জ্যোতির্ময়নন্দকে বিদ্যাভূষণ এবং গৌড়ীয় বৈষ্ণব সভা তাকে ভক্তিচক্রবর্তী উপাধি প্রদান করেন চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার সমান আগ্রহ ছিল সিমলার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে জ্যোতির্ময় নন্দ এম ও রটক থেকে এমএসসি হোমিও ডিগ্রি লাভ করেন পণ্ডিতপ্রভ জ্যোতির্ময় নন্দ মানবতাবাদী বিশ্বাসী একজন জাতীয়তাবাদী সমাজতন্ত্রী মানুষ ছিলেন সরল সাধারণ জীবনযাপন করতেন উপনিষদের বাণী তেইনাতভুঞ্জিথা ছিল তার পাথেও যা তাকে গৃহী সন্ন্যাসীতে পরিণত করেছিল জ্যোতির্ময়নন্দ একবার সন্ন্যাস ধর্ম গ্রহণের কথা চিন্তা করেছিলেন সেই সময় স্বামী স্বরূপানন্দ তাকে বিরত করেন গৃহী সন্ন্যাসী জ্যোতির্ময় সমাজের বহুবিধ কল্যাণে কাজ করেছেন জ্যোতির্ময় উদার ধর্মীয় মতবাদে বিশ্বাসী মানুষ ছিলেন যুক্তি ও বিচারকে জীবনে প্রাধান্য দিয়েছেন উচ্চ বংশ নয় মানবতাবাদী জ্যোতির্ময় নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার অধিকারের কথা বলেছেন পণ্ডিত প্রভা জ্যোতির্ময়নন্দ নন্দ বরাহনগর পাটবাড়ির শ্রীমৎ পরম ভাগবত রামদাস বাবাজির দীক্ষিত সন্তান ও শ্রী চৈতন্যদেবের মানবপ্রেমের বাণী অনুসরণ করেন তিনি সীতারাম দাস ওঙ্কারনাথ স্বামী স্বরূপানন্দ ডক্টর মহানব্রত ব্রহ্মচারী স্বামী জগদীশ্বরানন্দ স্বামী রঙ্গনাথানন্দজির সান্নিধ্য সাহচর্য লাভ করেছিলেন জ্যোতির্ময়ানন্দের সংস্কৃত ভাষা প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা ছিল পাশাপাশি তিনি বিজ্ঞানের উন্নতি ও কারিগরি শিক্ষার প্রসার চেয়েছিলেন তিনি বলতেন এডুকেশন উইথ ক্যারেক্টার সায়েন্স উইদাউট আউট হিউম্যানিটি কমার্স উইদাউট সিনসিয়ারিটি আর ইউজলেস নারী জাতির প্রতি পন্ডিতপ্রভা জ্যোতির্ময়নন্দের গভীর শ্রদ্ধা ছিল বিভিন্ন বক্তৃতায় তিনি নারী শিক্ষা মেয়েদের অর্থনৈতিক উন্নতি ও সামাজিক সমাধিক সমানাধিকারের কথা বলতেন তার কবিতায় লিখেছেন কবে আসবে দেশে দেশে এমন সুদিন জাতি ভুলে নরনারী একত্রে আসেন পন্ডিতপ্রভ জ্যোতির্ময়নন্দের পাণ্ডিত্য তৎকালীন সময়ে ডক্টর রমা চৌধুরী ডক্টর হির হিরণময় ব্যানার্জি ডক্টর শ্রীকুমার ব্যানার্জি ডক্টর ত্রিগুণা সেন ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তুষারকান্তি ঘোষ ডক্টর মহানব্রত ব্রহ্মচারী স্বামী লোকেশ্বরানন্দ স্বামী রঙ্গনাথানন্দ ঠাকুর বালক ব্রহ্মচারী স্বামী জগদীশ্বর স্বামী সত্যানন্দ সরস্বতী এদের দৃষ্টি আকর্ষণ করে সারা জীবন লেখা ও সৈশিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন প্রপিতামহ ভোলানাথ নন্দ প্রতিষ্ঠিত ভোলানাথ সংস্কৃত মহাবিদ্যালয়ে অধ্যক্ষ ছিলেন যতিন বৈনন্দের লেখা উল্লেখযোগ্য বইগুলি হল গঙ্গাধর কথা গঙ্গাধর প্রণাম বিরজাচরণ ধ্যান পদ্মপুষ্পাঞ্জলি ধর্মামৃত মন্দাকিনী মঙ্গল ভারতী মঙ্গল আলোক ভজন মঙ্গলম উপাসনা ভজন ব্রহ্মবিদ্যা পদাবলী থ্রি ভলিউমস এছাড়া প্রায় তার সহস্রাধিক লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এই লেখাগুলিতে নৈতিক চরিত্র গঠন জাতীয় ঐক্য গীতা চণ্ডী উপনিষদের ভাষ্য আলোচিত হয়েছে বিভিন্ন স্থানে ভ্রমণের সময় গীতা পুরাণ উপনিষদের বাণী ও ত্যাগের আদর্শ প্রচার করেছেন দক্ষ প্রশাসক জ্যোতির্ময় বিভিন্ন প্রতিষ্ঠা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি মুখবিরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সভাপতি ছিলেন একই সঙ্গে মুখবেরিয়া গঙ্গাধর উচ্চ বিদ্যালয়ে সম্পাদকের দায়িত্ব পালন করবেন দীর্ঘ বিয়াল্লিশ বছর পিতামহ প্রতিষ্ঠিত মুখবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও সম্পাদকের দায়িত্ব বহন করেন নিখিলবঙ্গ সংস্কৃত সেবী সমিতির সহসভাপতির দায়িত্বে বহু বছর ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের সদস্য পদে দীর্ঘদিন ছিলেন এছাড়াও তারকেশ্বর মন্দিরের অচি পরিষদের সদস্য ছিলেন স্বামী স্বরূপানন্দ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ধর্মীয় সভায় জ্যোতির্ময় নন্দকে পণ্ডিতপ্রবর সম্মানে ভূষিত করেন অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ তার জন্য গর্বিত পণ্ডিতপ্রভ জ্যোতির্ময়নন্দ স্মারক বক্তৃতায় শ্রী চিন্ময় নন্দ শ্রী কিরণ শ্রীব্রহ্মময়নন্দ শ্রী চৈতন্যময় নন্দ ডক্টর দুর্গাপ্রসাদ নন্দ শ্রী ডক্টর গৌরীপ্রসাদ নন্দ শ্রী বিমলা প্রসাদ নন্দ প্রমুখের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আজ প্রথম পণ্ডিত প্রভা জ্যোতির্ময় নন্দ স্মারক বক্তৃতা দেবেন স্বামী জ্ঞানাব্রতানন্দজী মহারাজ সদস্য ওছি পরিষদ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ বিষয় স্বামীজি ও সেবা ধর্ম

जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुः श्री श्री ठाकुर श्री श्री श्रीमा ও শ্রী শ্রী স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি প্রণাম জানাই পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজকে আমার ভাই এখানে উপস্থিত আছেন সেই সাধু ভাইকেও ভালোবাসার শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই পণ্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দ মহাশয়কে তার স্মৃতির উদ্দেশ্যে যার নামে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শ্রদ্ধা জানাই তার পরিবারের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আর শ্রদ্ধা নমস্কার জানাই সকল ভক্তবৃন্দকে যারা এখানে উপস্থিত আছেন স্বামীজি ও সেবা ধর্ম এই হচ্ছে আজকের যে টপিক বিষয় একটা ছোট্ট ঘটনা বলি শুরুতেই এটি আমি শুনেছিলাম স্বর্গত শ্রী শিবশঙ্কর চক্রবর্তী মহাশয়ের কাছে একসঙ্গে গাড়িতে যাচ্ছি উনি হঠাৎ এটা বলতে লাগলেন সেটি শোনার পর আমি এত অভিভূত হয়েছিলাম এটি নরেন্দ্রপুরের কোনো কাজের সঙ্গে হবে সেই ঘটনা সত্য ঘটনা উনি বলছেন ওদের যে গুচ্ছ সমিতি আছে তার আন্ডারে অনেক আশ্রমগুলো রয়েছে একটি গ্রামের সেরকম একটি আশ্রমে তারা ঠিক করেছিলেন যেহেতু সেই গ্রামে কোনো কলেজ ছিল না স্কুল ছিল না কলেজ বলছি স্কুল ছিল না তাই দূরে দূরে ছেলে মেয়েদের পড়তে যেতে হতো তো একটি স্কুল তারা প্রতিষ্ঠা করবেন কিন্তু তাদের একটি কন্ডিশন ছিল যে তারা বাইরে থেকে গ্রামের বাইরে থেকে কোনো রকম আর্থিক সাহায্য নেবেন না গ্রামের মানুষের থেকেই তারা একটু 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 করে যা টাকা পয়সা কালেক্ট করতে পারবেন সেই দিয়েই সেই স্কুলটি তৈরি করবেন তো এইরকম কালেকশন চলছে এবং যে যা টাকা দেন একটি খাতাতে লিখে রাখা থাকে এবং এর মধ্যে আরেকটি সুন্দর ব্যবস্থা ছিল গ্রামে এমন দরিদ্র পরিবারও রয়েছে যে যারা অর্থ দিয়ে সাহায্য করতে অক্ষম তাদেরকে ওরা এইভাবে বলতেন যে আপনাদের যদি বাগানে কিছু তরিতরকারি হয়ে থাকে সেই তরিতরকারি আমাদের দিতে পারেন সেগুলি আমরা বাজারে বিক্রি করে আপনার নামে সেই টাকা জমা করব। সেইভাবেই তারা কালেকশান করছিলেন একদিন দুপুর বেলার ঘটনা বলছেন তারা এই বাড়ি ও বাড়ি ঘুরতে ঘুরতে সেই দলটি একটি বাড়িতে এসে পৌঁছেছে হতদরিদ্র পরিবার পরিবারে রয়েছে কে এক বিধবা মহিলা আর তার দুই সন্তান ছোটো ছোটো সন্তান বিধবাটি হলেন মজুর। ডেলি লেবার ওরা এমন সময় পৌঁছেছেন ঠিক তখনই তিনি ওই মজুর খেটে এসে বাড়িতে বসেছেন একটা কলাইয়ের থালা যে ডেসক্রিপশান তার থেকে শুনেছিলাম সেই থালাতে কয়েকটি চাল বাঁচছেন রান্না করবেন এমন সময় এই দলটি সেখানে হাজির হয়েছে এবং তার কাছে গিয়ে বলল যে এরা কেন এসেছেন তার বাড়িতে এবং এটাও বললেন যে আপনার যদি অর্থ দিয়ে সাহায্য করতে অসুবিধা থাকে আপনার এই কিছু দ্রব্যাদি থাকলেও আমরা নিতে পারি এইভাবে তা জমা করব একটু পজ মাঝখানে সেই মহিলা বলছেন দেখো বাবা আমার বাড়িতে আজকে এই চালকটি ছাড়া আর কিছু নেই সেই চালকটি আমি রান্না করার জন্য প্রস্তুত হচ্ছিলাম এই কথা বললেন এরা তো এদের হৃদয় একেবারে বিদীর্ণ হয়ে গেল তো এরা আর কিছু বলেনি ফিরে চলে আসছিলেন এরা যখন ওরা পিছন ফিরে চলে আসছেন তখন সেই ভদ্রমহিলা বলছেন বাবা একটু দাঁড়াও ঠিক এই ডাক বাবা একটু দাঁড়াও তো এরা দাঁড়ালো ঘুরে তার দিকে এলো এগিয়ে আসার পর ভদ্রমহিলা যে কথা বললেন তাতে তারা আর সেই তাদের অশ্রু সংবরণ করতে পারেনি বলেছেন ভদ্রমহিলা যে দেখো বাবা আমি আমার এই দুই বাচ্চা ছেলেকে নিয়ে মাঝে মাঝেই উপবাসে থাকি আমি আরও একদিন নয় উপবাস করব, তোমরা এই চাল কটি নিয়ে যাও নিয়ে গিয়ে তোমরা যা বিক্রি করে টাকা হয় তা আমাদের নামে জমা করো ওরা নিতে পারেনি কিন্তু ওরা একটি অদ্ভুত মানবতাবোধ নিষ্কাম সেবার ভাব সেখানে দেখতে পেয়েছিল শিবশঙ্কর শিবশঙ্করবাবু বললেন মহারাজ এই হচ্ছে ভারতবর্ষ এই হচ্ছে ভারতবর্ষের আসল রূপ এখন যেটি দেখা যায় তা নয় আমি যখন শুনেছিলাম আমিও কেঁদে ফেলেছি যে এই রকম ত্যাগ কেউ করতে পারে এবারে আমি অন্যান্য তাত্ত্বিক বিষয় ইত্যাদিতে আসছি সেবা কাজের কথা যে বলা হয় সেখানে দুটি দিক ভাবা যেতে পারে একটি হচ্ছে ব্যক্তিগত সেবা আরেকটি হচ্ছে সংঘভিত্তিক বা সমষ্টিগত সেবা আমাদের স্বামীজি যা যা ভাবধারা দিয়েছেন সেটি দুটির ক্ষেত্রেই প্রযোজ্য ভারতবর্ষে আমরা যে সংঘভিত্তিক সেবা দেখতে পাই তার একটি শুরু আমরা দেখতে পেয়েছি যে বৌদ্ধ সংঘ যখন হয়েছে নানাভাবে সেবা হয়েছে এরপর ঠিক ঠিক যদি ওই সংঘ ভিত্তিক সেবা ধরা হয় সেটি হচ্ছে ঠাকুরের নামে যে সংঘ শ্রীরামকৃষ্ণ সংঘের মাধ্যমে সেই সেবা কাজ এবং এটি স্বামীজির মাধ্যমেই এর যা কিছু তার ধারণা এবং তার বিস্তার সমস্ত হয়েছে সংঘ বলতে গেলে আমাদের শুরু হয়েছে একটি মত হচ্ছে কাশীপুর উদ্যান পাটিতেই সংঘ শুরু হয়েছে শ্রীরামকৃষ্ণের নামে সংঘ ঠাকুর থাকতেই তিনি সবাইকে একসঙ্গে করেছেন আর আরেকটি মত হচ্ছে যে ঠাকুরের শরীর ত্যাগের পরে সেই বরহানগর মঠ থেকে সেবা কাজের প্রতি আমাদের কিরূপ দৃষ্টি থাকবে স্বামীজি একবারে পরিষ্কার গাইডেন্স দিয়েছেন আরও পাবো কথা আমি প্রথম দিয়ে শুরু করছি স্বামীজির যে সখার প্রতি কবিতা সেখানে পরিষ্কার বলা আছে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সে সেই জন সেবিছে ঈশ্বর আরও বলছেন জীব সেবার চেয়ে আর ধর্ম নেই সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায় মুক্তি কর ফলায়াতে ঠিক এই শব্দ লেখা আছে পরের হিতের হিতসাধন হচ্ছে আমাদের আত্মার বিকাশের একটা উপায় একটা পথ এও জানবি এক প্রকার ঈশ্বর সাধনা এর উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ জ্ঞান ভক্তি প্রভৃতি সাধনা দ্বারা যেমন আত্মবিকাশ হয় পরার্থে কর্ম দ্বারা ঠিক তাই হয় সকল উপাসনার সার চিত্তশুদ্ধি হওয়া ও অপরের কল্যাণ সাধন করা দরিদ্র দুর্বল রোগী সকলের মধ্যে যিনি শিব দর্শন করেন তিনি যথার্থ শিবের উপাসনা করেন আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে সে ব্যক্তি অপেক্ষা যে জাতি ধর্ম নির্বিশেষে একটিমাত্র দরিদ্রকেও শিব বোধে সেবা করে তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন স্বামীজির নিজের কথা যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন তাহাকে শিবের সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে এবার আমরা দেখব এই যে সেবা কাজের যে ভিত্তি যে তত্ত্ব স্বামীজি কোথায় পেলেন এই তত্ত্বের দাতা প্রদাতা কিন্তু হলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব আর তত্ত্বের ব্যবহার শ্রী শ্রী মায়ের জীবনে এবং শ্রী শ্রী ঠাকুরের জীবনে এবং স্বামীজির জীবনে সেটি এই তত্ত্ব পাওয়ার আগেও হয়েছে আর পরে তো হয়েইছে তো সেইগুলো আমি বলছি একটু পরে আর এই তত্ত্বের যে ব্যাখ্যা ঠাকুরের মুখে যে শুনেছিলেন সেটি স্বামীজি পরিষ্কার করে করে দিয়েছেন এখন তত্ত্ব হিসাবে এই সেবা কাজকে ব্যবহারের পূর্বে কিভাবে সেটা তার কার্যকরী হয়েছে আমরা দুটি ঘটনা পাই একটি হচ্ছে ঠাকুরের জীবনে আরেকটি ঘটনা মায়ের জীবনে তবে ঠাকুরের জীবনে দুটি ঘটনা ধরা যেতে পারে একটি হচ্ছে মথুরবাবু জমিদারি কলাইঘাটা নামক এই রানাঘাটের কাছে সেখানে ওই অক্ষয়ের ঠাকুরের ভাইপো অক্ষয়ের মৃত্যুর পর ঠাকুর খুব উদ্বেলিত হয়েছিলেন তখন মথুরবাবু তাকে ওখানে নিয়ে যান এবং সেখানে মথুরে জমিদারি মহল পরিদর্শন করিতে যাইয়া এটা শারদানন্দজি মহারাজ লিখছেন ঠাকুর এক স্থানের পল্লীবাসী স্ত্রী পুরুষগণের দুর্দশা ও অভাব দেখিয়া তাহাদিগের দুঃখে কাতর হন এবং মথুরের দ্বারা নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে এক মাথা করিয়া তেল এক একখানি নূতন কাপড় ও উদর পুরিয়া একদিনের ভোজন দান করাইয়াছিলেন এই একটি ঘটনা আরেকটি হচ্ছে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে ঠাকুর যখন মথুরবাবুর সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলে তীর্থ দর্শনে যাচ্ছেন সেই সময় দেওঘরে বৈদ্যনাথজিকে দর্শন ও পূজাদি করার জন্য মথুরবাবু কয়েকদিন সেখানে অবস্থান করেছিলেন ওই স্থানে এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষ একই রকম দুর্দশা দেখে ঠাকুর তখন করুণায় বিগলিত হয়ে তাদের প্রত্যেককে একদিন খাওয়ানো এবং একটি করে বস্ত্রদান দান মথুরকে দিয়ে করিয়েছিলেন মনে রাখতে হবে এই দুটি ঘটনাই কিন্তু ঠাকুর এই সেবা কাজের যে তত্ত্ব দিয়েছিলেন স্বামীজির সামনে তখন নরেন্দ্রনাথ দত্ত তার অনেক আগের ঘটনা দ্বিতীয় শ্রী মায়ের এইটি আমি পুরো গম্ভীরানন্দজির লেখাটি পড়ব একটি ছোট্ট অংশ দুর্ভিক্ষ পীড়িতদের যে সেবা শ্রী মা করেছেন কি একটা করুণ চিত্র এখানে তুলে ধরা আছে মায়ের মুখে গম্ভীরানন্দজি লিখেছেন তার জীবনীতে একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসত আমাদের আগের বছরের ধান মরাই বাঁধা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে সে আমার তাই খাবে এক একদিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলতো না তখনই আবার চড়ানো হতো আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়বে বলে আমি দু হাতে বাতাস করতুম দেখুন বাচ্চা মেয়ে সারদা তার মনের মধ্যে এই সেবাভাব সে হাওয়া করছে বাতাস করছে আর সেই গরম খিচুড়ি তা আহা খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে এই চিত্রটি একবারে খুব হৃদয় বিদারক একদিন একটি বাগদি না ডোমের মেয়ে এসেছে মাথার চুলগুলো ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে চোখ উন্মাদের মতো ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে এত যে সকলে ডাকছে বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা তার ধৈর্য মানছে না খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল এমন ভীষণ দুর্ভিক্ষ সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মরাইয়ে রাখতে আরম্ভ করলে এই একটি চিত্র আর ছোটবেলায় নরেনের চিত্র সেটা আমরা ওই সিমলা স্ট্রিটের ওই বাড়িতে পাই তাকে ঘরে দরজা বন্ধ করে রাখতে হতো তিনি হয়তো খেলাধুলা করছেন তো সাধু ভিকারি তাদের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল তারা এসে গেলেই চাইবে কিছু নারায়ণ হরি বলে দাঁড়াতো তার উনি দিয়ে দেবেন ও জামা কাপড় যা থাকবে দিয়ে দেবেন এখানে গম্ভীরানন্দজি মহারাজ বলছেন এমন সময় দ্বারে শব্দ হইল নারায়ণ হরি অমনি নরেন্দ্র সেখানে উপস্থিত হইলেন আগন্তুক বস্ত্র ভিক্ষা করিল দ্বিধাহীন নরেন্দ্র তৎক্ষণাৎ নূতন বস্ত্রখানি তার হাতে তুলিয়া দিলেন তারপরে মজা করে লিখছেন কিন্তু সে ক্ষুদ্র বস্ত্র তো কোমরে জড়াইতে কুলায় না সে উহা পাগড়ি আকারে মাথায় বাঁধিয়া বালককে আশীর্বাদ করিতে করিতে সহস বিদায় লইল এটা লিখছেন অতঃপর ঐরূপ কেহ আসিলে নরেন্দ্রকে অন্যত্র বন্ধ করিয়া রাখা হইত নরেন্দ্র ইহাতেও পরাস্ত হইতেন না সুযোগ পাইলেই অপরের অসাক্ষাতে জানালা গলাইয়া বিভিন্ন বিবিধ দ্রব্য রাস্তায় সাধু বা ভিখারীদের হস্তে অর্পণ করিতেন এই ছিল নরেন্দ্রনাথের এগুলো সব অনেক আগে এরপরে আমি যে ঘটনাটা বলছি সেটি কিন্তু আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের কথা আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে যে ওই তত্ত্বের যে প্রাপ্তি হচ্ছে এই সেবা ধর্মরূপ তত্ত্বের সেটি কিন্তু দক্ষিণেশ্বরে স্বামী শারদানন্দ মহারাজ লিখছেন শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের কোনো সময়ে আমাদিগের জনৈক বন্ধু দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর গৃহমধ্যে ভক্তগণ পরিবৃত হইয়া বসিয়া আছেন এটি একটি মানে ধ্যানেরও দৃশ্য আমি পরপর পড়ে যাচ্ছি আপনার আপনার সেটা ধ্যানও করতে পারেন শ্রীযুত নরেন্দ্রও সেখানে উপস্থিত নানা সদালাভ এবং মাঝে মাঝে নির্দোষ রসরঙ্গের কথাবার্তাও চলিয়াছে কথা প্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা উঠিল এবং ওই মতের সারমর্ম সমবেত সকলকে সংক্ষেপে বুঝাইয়া তিনি বলিলেন তিনটি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন যেই নাম সেই ঈশ্বর নাম নামি অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্ত দিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণা করিয়া সর্বজীবের দয়া এই সর্বজীবে দয়া পর্যন্ত বলিয়াই তিনি সহসা সমাধিস্থ হইয়া পড়িলেন ঠাকুর কতক্ষণ পরে অর্ধভাজ্য দশায় উপস্থিত হইয়া বলিতে লাগিলেন জীবে দয়া জীবে দয়া দূরশালা কীট তুই জীবকে দয়া করবি দয়া করবা তুই তুইকে না জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবের সেবা এই প্রথম জগৎ শুনল এই কথাটি শিবজ্ঞানে জীবের সেবা দক্ষিণেশ্বরে ওই ঠাকুরের ঘরে এই হচ্ছে মূল ঘটনা এরপর স্বামী শারদানন্দী মহারাজ লিখছেন ভাবাবিষ্ট ঠাকুরের ওই কথা সকলে শুনিল বটে কিন্তু উহার গুড়ো মর্ম কেহই তখন বুঝিতে ও ধারণা করিতে পারিল না একমাত্র নরেন্দ্রনাথী সেদিন ঠাকুরের ভাবভঙ্গের পরে বাহিরে আসিয়া বলিলেন কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম শুষ্ক কঠোর ও নির্মম বলিয়া প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ সরস ও মধুর আলোক ই প্রদর্শন করলেন ওই দিনের আলোচনার শেষ অংশে স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন নরেন্দ্রনাথের কথা নরেন্দ্রনাথের মুখের কথা কারণ কর্ম না করিয়া দেহি যখন একদণ্ডও থাকিতে পারে না তখন শিবজ্ঞানে জীব রূপ কর্মানুষ্ঠানই যে কর্তব্য এবং উহা করিলেই তাহারা লক্ষ্যে আশু পৌঁছাইবে এ কথা বলিতে হইবে না বলে বলছেন যাহা হোক ভগবান যদি কখনো দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব এই ছিল সেদিনের শেষ কথা নরেন্দ্রনাথের মুখে এইবারে আমরা দেখব সংঘ প্রতিষ্ঠা এটা আরও অনেক পরে এই সংঘ প্রতিষ্ঠা কিন্তু পয়লা মে আঠারোশো সাতানব্বই এই হচ্ছে তারিখ বিকালবেলা বলরাম বসুর বাড়িতে যেটি এখন বলরাম মন্দির নামে পরিচিত শ্রী শ্রী ঠাকুরের ভক্তদের নিয়ে তিনি সভা করেছিলেন সেই সভাতে তিনি সংঘ প্রতিষ্ঠা করেন বলছেন নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না তারপরে বলছেন আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন যাঁর দেহাবসানের বিশ বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আদর্শ প্রসার হয়েছে এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে আমরা প্রভুর দাস আপনারা এ কাজে সহায় হন ঠিক তার পরে পরেই এই জিনিসগুলো নির্ধারিত হয়ে যায় সংঘের আদর্শ আইডিয়াল কি হবে শাশ্বত ও সনাতন ধর্ম যা শ্রীরামকৃষ্ণ মা সারদা ও শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির জীবনে বাস্তবায়িত হয়েছে সেটি আমাদের সামনে আদর্শ লক্ষ্য আত্মানো মোক্ষার্থম সার্থম জগৎ হিতায়চ নিজের মুক্তি এবং জগতের হিত বা জগতের কল্যাণ নীতিবাক্য বাক্য মোট ত্যাগ ও সেবা ভাব সমন্বয় হারমোনি অফ ফেথস আর উপায় মেথড বললেন কাজ ও পূজা ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ এই স্বামীজি আমাদের সামনে তুলে ধরলেন এটি আধ্যাত্মিক সাধনার এক নূতন ধারা স্বামীজির ভাব আরেক জায়গায় বলছেন দেখো আজকাল ছেলেরা দেখ আজকাল ছেলেরা যারা আসবে তারা তো দিনরাত ধ্যান ভজন নিয়ে থাকতে পারবে না তাই এই সব সেবা কার্য প্রভৃতি খোলা এর অর্থ পূজনীয় ভূতেশানন্দ মহারাজ বলে দিয়েছেন আমাদের বলছি সেটা আপনাদের ওরে বহু হিতায় যদি একটা জন্ম বৃথাই গেল এরূপ মনে করিস তা গেলেই বা কত জন্ম তো এমন আলস্যে বৃথা গেছে একটা জন্ম না হয় জগতের কল্যাণের জন্যই গেল ভয় কি জগদ্ধিতায় বহু জনহিতায় হচ্ছে ধর্ম আর নিজের জন্য যা করা যায় সবই অধর্ম এ স্বামীজির কোটেশন আমি বলছি আপনাদের সামনে আজ ভারত সারা ভারতবর্ষ জুড়ে আপনারা যদি দেখেন স্বামীজি যে সময় এই কথা বলছেন যেগুলো খুব কট্টর বেদান্তবাদী প্রতিষ্ঠান যারা কর্মতে কর্মে বিশ্বাস করতেন না তারা কোনো রকম সেবা কাজ পছন্দ করতেন না কিন্তু আজ যদি আপনারা সারা ভারতবর্ষের বুকে দেখেন এরকম বহু প্রতিষ্ঠান তৈরি হয়েছে গড়ে উঠেছে যে প্রতিষ্ঠানগুলি ঠিক এই প্যাটার্নে আমাদের রামকৃষ্ণ সংঘের যে ধারা সেই ধারা অনুযায়ী সেবা কাজ তারা করে চলেছেন বহু ধরনের সেবা কাজ করে চলেছেন যেটা বলছিলাম যে স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটি সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন ওই স্বামীজির কথার কোটেশন বলছি স্বামীজির আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায়চ কথা দুটি পরস্পরের পরিপূরক অনেক চিন্তা করেই স্বামীজি কথা বলেছেন সাধন ভজন করতে আমরা পারবো না বলে কাজকর্ম করব তা নয় সঙ্ঘে জব ধ্যান কাজকর্ম দুটোর দরকার নইলে জীবন পরিপূর্ণ হবে না শুধুমাত্র জগদ্ধিতায় করলে সেটি সোশ্যাল ওয়ার্ক হবে তাতে কিছু লোকের উপকার হয় সকলের নয় সাধকের তো নয়ই আর শুধু মোক্ষার্থম স্বার্থপরতায় পর্যবসিত হয় তাই যে কোনো একটা করলে সংঘের উদ্দেশ্য সিদ্ধ হবে না আর এই দুটো সম্পর্কেই চেতনা দরকার সঙ্ঘে থাকতে হলে জব ধ্যান কাজকর্ম দুটোর ভিতর একটা মিল থাকা চাই তাই স্বামীজি আমাদের বলছেন যে পরপর আমাদের তমগুণকে এই কর্মের দ্বারা রজগুণে পরিণত করতে হবে প্রত্যেকের আর তারপর সেটি সত্যগুণে এবং সবশেষে শুদ্ধ সত্যগুণে পরিণত করতে হবে নিজের ভাবটিকে তবেই ঠিক ঠিক সেই অনুভূতির লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো ঠাকুর বলেছেন কি জানো রজগুণ না গেলে শুদ্ধ সত্য না এলে ভগবান এতে মন স্থির হয় না তার উপর ভালোবাসা আসে না তাকে লাভ করা যায় না স্বামীজি একবার পাহাড়ে ঘুরছেন পরিব্রাজক জীবনে দেখছেন এক জায়গায় এক সাধু বেশ কম্বল মুড়ি দিয়ে ধ্যান করতে বসেছেন কিন্তু বসে নাক ডাকাচ্ছেন তো তাতে স্বামীজি দেখে মনে হলো উনি লিখেছেন ওকে ধাক্কা দিয়ে তুলে দিয়ে লাঙ্গল জুড়ে দিতে হবে অর্থাৎ ওটা তমগুণ ওখান থেকে রজগুণে নিয়ে আসতে হবে স্বামীজি বলছেন আরও সারা দেশটা তমগুণে ডুবে আছে আর দেখতে হয়েছে সত্যগুণী মানুষের মতো ধীরে ধীরে রজগুণের সাহায্যে ভালো কাজ করতে করতে সত্যগুণ জাগরিত হবে চূড়ামণিতে দুশো আটাত্তর নম্বর শ্লোকে আচার্য শঙ্কর বলছেন তম তমদাভ্যাম রজসত্বাত শুদ্ধম সত্ত্বং শুদ্ধেন নশ্যতি তস্মৎ সত্ত্বম অবষ্টভ্য স্বাধ্যস অপনয়ম কুরু। তমগুণ রজ ও সত্যগুণ দ্বারা রজগুণ সত্যগুণের দ্বারা এবং সত্যগুণ শুদ্ধ সত্ত্বগুণের বৃদ্ধির ফলে নষ্ট হয়ে যায় অতএব সত্যগুণকে আশ্রয় করে অধ্য না যত্নপর হবে হও এটি বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর বলছেন সেবা কাজরূপ যে সাধনা এই সম্বন্ধে মায়ের শ্রী মায়ের অনেক কথা আছে তার সামনে ভারী সুন্দর সুন্দর কথা আছে আমি একটি অংশ তুলে ধরছি শ্রীশ্রী মায়ের দীক্ষিত সন্তান স্বামী অরূপানন্দজি রাসবিহারী মহারাজ তাঁর সঙ্গে কথোপকথন রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করছেন মা আমার জীবন কি এইভাবেই যাবে এই বাড়ি তৈরি করা বাজার করা হিসাব লেখা এসব করে কি হবে আমার তিনি তো সাধু অরূপানন্দ তাই মাকে জিজ্ঞেস করছেন মা বলছেন তা বাবা আর কি করবে বলো এবার তো এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি নিষ্কামভাবে তাঁর উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে দুটি বিষয় মা সমাধান করে দিলেন একটি হচ্ছে সাধন সংক্রান্ত যে আমাদের সন্দেহ তা দূর হলো আর দ্বিতীয় হচ্ছে স্বামীজি প্রবর্তিত পথের অনুমোদন হলো। এরপর মা আরও বলছেন পাহাড়ে জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে এর কি তুলনা আছে শুধু তার কাজ ভেবে তাঁর সেবা ভেবে কাজ করা এই মানসিক ভাবটা কি হবে আমাদের কাজ করার সময় সেবা কাজ করার সময় সেটিও মা পরিষ্কার করে বলে দিলেন এখানে তাঁর কাজ ভেবে করতে হবে ঠাকুরের কাজ এই সেবার পরিকাঠামো এটা ফ্রেমওয়ার্ক স্বামীজি স্কিম দিয়েছেন আমাদের সেটিকে আমরা এইভাবে দেহ কোষের সঙ্গে সেটি যুক্ত আমাদের শাস্ত্রে বলে পঞ্চকোষ দ্বারা আমাদের দেহ গঠিত অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় এবং আনন্দময় কোষ এই পাঁচটি কোষের সেবা যেন আমাদের এই সেবা কার্যের মধ্যে হয়ে চলেছে রকম অন্নময় কোষ অন্নময় কোষের সেবা কিসের দ্বারা হয় অন্নদান বস্ত্রদান ইত্যাদি তা সেটা আমাদের কীভাবে হচ্ছে এই যে রিলিফ ওয়ার্ক হয়ে চলেছে বিভিন্ন রকমের রিলিফ অ্যাক্টিভিটিস চারিদিকে তার মাধ্যমে হচ্ছে এটা ভিত্তিক সেবার কথা হচ্ছে তেমনি প্রাণময় কোষ তার সেবা প্রাণদান তার মাধ্যমে এখানে অন্নময় কোষকেও খানিকটা জোড়া যেতে পারে আমাদের যে মেডিকেল অ্যাক্টিভিটিস আছে তার দ্বারা প্রাণময় কোষের সেবা হচ্ছে তৃতীয় মনোময় ও বিজ্ঞানময় কোষ এ সেবা হচ্ছে বিদ্যাদানের মাধ্যমে বিদ্যাদান আপনারা সবাই জানেন বিভিন্ন রকম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এডুকেশনাল অ্যাক্টিভিটিস তার মাধ্যমে হচ্ছে আর আনন্দময় কোষের সেবা হচ্ছে আধ্যাত্মিক দান সেটি কিভাবে হচ্ছে সেটি হচ্ছে এই যে দীক্ষার ব্যবস্থা করা এই ক্লাস লেকচার তারপরে পুস্তক যে প্রকাশ আধ্যাত্মিক সেইগুলোর মাধ্যমে আমাদের আনন্দময় কোষের সেবা হচ্ছে এই স্কিমটা আমাদের মনে রাখতে হবে খুব একটা সুন্দর ঘটনা পাওয়া যায় ছোট্ট ঘটনা এটা শ্রীশ্রী মায়ের কথা এতে উনিশশো সালের একটা চিত্র তুলে দেওয়া আছে দুর্গাপূজার দিন স্বামীজি প্রবর্তিত যে দুর্গাপূজা বেলুড় মঠে সেই মা এসেছেন শ্রীশ্রী মা লেগেট হাউসে আছেন মঠে অষ্টমীর দিন সকালবেলায় তিনি প্রতিমা দর্শনে বেরিয়েছেন দর্শন করার পর তিনি পরপর তাঁকে দেখানো হচ্ছে কোথায় কি কাজ হচ্ছে কোথায় কুটনো কাটা হচ্ছে কোথায় রান্না হচ্ছে কোথায় আরও কি কি কাজ হচ্ছে পরপর পরপর সেগুলো দেখানো হচ্ছে তো সাধু ব্রহ্মচারীরা বসে তরকারি কাটছেন সবজি কাটছেন তা দেখে শ্রী শ্রী মা হাসি মুখে বললেন ছেলেরা তো বেশ কুটনো কাটে মা বললেন একজন সন্ন্যাসী তখন পাঁচ থেকে বললেন ব্রহ্মময়ীর অর্থাৎ শ্রী মায়ের প্রসন্নতা লাভই উদ্দেশ্য তা সাধন ভজন করেই হোক কি কুটনকুটেই হোক মা একটু হেসে আবার আরেকটি জায়গায় গেলেন খুব সুন্দর ঘটনা এই ভগিনী নিবেদিতা আপনারা জানেন যে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস তার কিন্তু ইন্ট্রোডাকশান সিস্টা নিবেদিতার লেখা প্রথম খণ্ডের শুরুতেই আছে সেখানে তিনি একটি অংশ লিখেছেন সেটি শোনাচ্ছি কিভাবে তিনি স্বামীজির এই ভাবটিকে আত্মস্থ করেছেন কোট বহু এবং এক যদি যথার্থই এক সত্তা হয় তাহা হইলে শুধু সকল উপাসনা পদ্ধতিই নয় সমভাবে সকল কর্মপদ্ধতি সকল প্রকার প্রচেষ্টা সকল প্রকার সৃষ্টি কর্মই সত্য উপলব্ধির পন্থা তাহা হইলে আধ্যাত্মিক ও লৌকিক এই ভেদ আর থাকিতে পারে না অরিজিনাল ইংরাজিতে আছে হেন্স ফোর্থ দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন দি সেক্রেট অ্যান্ড দি সেকুলার এই কথাটি বলা আছে ওখানে তারপরে বলছেন কায়িক পরিশ্রম করাই প্রার্থনা জয় করাই ত্যাগ করা সমগ্র জীবনই ধর্মকার্য হইয়া যায় যোগ ও ক্ষেম ত্যাগ ও বর্জনের মতোই দায়ের স্বরূপ আনকোট তাহলে আমরা যদি এই যে এতক্ষণ সেবা ধর্মের কথা নানাভাবে বলা হলো এটির এই ভাবটিকে যদি সম্প্রসারিত করা যায় তাহলে এটি তো আমাদের দৈনন্দিন জীবনেও ব্যবহৃত হতে পারে যা কিছুই করি না কেন সংসারের কাজ হোক আর অফিসের কাজ হোক সবের মাধ্যমেই কারো না কারো সেবা হচ্ছে কারণ তাঁদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে শুধু আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে এবং তা হতে হবে সচেতনভাবে তবেই এই সব কাজই আধ্যাত্মিক সাধনার অঙ্গরূপে পরিণত হবে যা আমাদের আধ্যাত্মিক চেতনার উন্নতিতে সহায়ক হবে এবং মনের মধ্যে এই সন্দেহটি দূর হয়ে যাবে যে আমি সংসারের যা করছি সেটি আলাদা কাজ আর ঠাকুর ঘরে বসে যেটি করছি সেটি আলাদা কাজ না দুটি একই কাজ এইটি আমাদের মনের মধ্যে বারবার বারবার ইমপ্রেস করতে হবে এইটির ওপরে জোর দিতে হবে না দুটো কাজই সমান দুটিই সাধনা দুটিই আমাদের ঈশ্বর মুখীন নিয়ে যাবে ঠাকুরের পায়ে ভক্তি বাড়াবে যদি ঠিক ঠিক ওই ভাব নিয়ে করা যায় স্বামীজি বলছেন আমাদের সর্বদা জানা উচিত যে পরোপকার করিতে যাওয়া এক সৌভাগ্যের কার্য উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া দুটো পয়সা নেড়ে বেটা বলিয়া গরিবকে উহা দিও না বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও যে সে গরিব হওয়াতে তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে সমর্থ হইতেছ যে প্রতিগ্রহ করে সে ধন্য হয় না দাতাই ধন্য হয় তুমি যে তোমার দয়াশক্তি জগতে প্রয়োগ করিয়া আপনাকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছ তর তুমি কৃতজ্ঞ হও কি অদ্ভুত আইডিয়া দেখুন সব ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সহায়তা করে অর্থাৎ পরসেবা মানে আত্মসেবা নিজেরই সেবা জগতে উপকার করিতে গিয়া স্বামীজি বলছেন প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই উপকার করিয়া থাকি অপরের জন্য আমরা যে কার্য করি তাহার মুখ্য ফল আমাদের আত্মশুদ্ধি পরোপকারমূলক প্রতিটি কার্য সহানুভূতিমূলক প্রতিটি চিন্তা অপরকে আমরা যেটুকু সাহায্য করি এরূপ প্রত্যেকটি সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাইতেছে স্বামীজি বলছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজীর একটা ছোট্ট উক্তি এখানে শোনাচ্ছি তিনি স্বামী বিজয়ানন্দজি মহারাজকে বলছেন যিনি আর্জেন্টিনাতে ছিলেন অনেক বছর দেখ বাবা তোকে বক্তৃতা এবং রিলিফের কাজে যেতে হয় কাউকে কখনো কোনো জিনিস দিয়ে অপমান করিসনি হেলায় কাউকে কিছু দিবি না দেবার মতো দিবি মহারাজ অঞ্জলি দেয়ার মতো দেখিয়ে দিলেন তাতে ফল কি হবে জানিস তোর চিত্ত শুদ্ধি হবে আর যে নেবে তারও মনে লাগবে না এই রকমভাবে তৈরি করে তাদের কাজে পাঠাতেন সেবা কাজে যোগ দিতে বলছেন আমরা একটু দেখে নিই গীতাতে আমরা কি কি ধারণা পাই শ্রীমদ্ভগবৎ গীতাতে কর্ম সম্বন্ধে কী বলা হচ্ছে এবং কর্ম কীভাবে করতে হবে আঠারো অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন সর্বারম্ভা হি অগ্নি ধূমেন অগ্নি এটা আমাদের খুব পরিচিত শ্লোক সব কর্মই ধূমে আবৃত অগ্নির ন্যায় দোষাবৃত তৃতীয় অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে বলছেন কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় কর্ম দ্বারাই জনকাদি সিদ্ধি লাভ করেছিলেন আবার আঠারো নম্বর চ্যাপ্টারের তৃতীয় শ্লোকে বলছেন ত্যাজ্যম দোষবদিত্যেকে কর্ম প্রাহুর মনীষীনাহ দান তপকর্ম ন ত্যাজ্যম ইতি চা কোন কোনো কোনো মনীষীগণ কর্ম মাত্রই দোষযুক্ত এই জন্য ত্যাজ্য বলে থাকেন অন্যরা বলেন যোগ্য দান ও তপস্যারূপ কর্মসমূহ ত্যাজ্য নয় আবার ওই অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলছেন তপশ্বৈব পাবনানি মনীষী নাম দান ও তপস্যা মনীষীগণের চিত্তশুদ্ধি কারক তাহলে আমাদের উপায় কি হবে সেখানেও গীতা আমাদের পরিষ্কার নির্দেশ দিচ্ছেন ওই আঠারো নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে বলছেন অশক্ত বুদ্ধি সর্বত্র অর্থাৎ বিষয়ে, নিরাসক্ত বুদ্ধি হয়ে সেই সেবা কাজ করতে হবে আর খুব পরিচিত শ্লোক দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোক কর্মণি এব অধিকারতে কর্মণী বা অধিকার মা ফলে সু কদা তোমার কর্মেতেই অধিকার আছে কর্মফলে নেই এটা বলছেন ভগবান এর অনেক ব্যাখ্যা আছে আপনারা দেখে নেবেন আর আঠারো নম্বর অধ্যায়ের নবম শ্লোকে বলছেন কার্যমিত্যে যৎকর্ম নিয়তম কুরুতে অর্জুন সঙ্গম ত্যাগত ফলঞ্চৈব সত্যাগ সাত্বিক মত হে অর্জুন কর্তৃত্বাভিনিবেশরূপ আসক্তি ও ফলকামনা ত্যাগ করে কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয় কর্মাশক্তি ও কর্মফলে সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলে খুব পরিষ্কার করে দিলেন সংঘভিত্তিক সেবারূপ যে সাধনা সেখানে স্বামীজি কিছু সাবধান বাণী করেছেন এগুলি আমরা পাই স্বামীজির চিঠির মধ্যে তিনি স্বামী যোগানন্দজিকে আঠাশ আঠাশে জানুয়ারি আঠারোশো ছিয়ানব্বই তারিখের এক চিঠিতে লিখেছেন কোট। নিজেরা কিছু করে না অপরে কিছু কিছু করতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হয়েছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব এই দুইটি পরিত্যাগ করবে কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে অপরচুনিটি দাও পরে প্রভুর ইচ্ছা সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন কিন্তু তা না হলে মুক্তি হবে না তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশন শক্তির একেবারেই অভাব ওই এক অভাবই সকল অনর্থের কারণ পাঁচজনে মিলে একটা কাজ করতে একেবারেই নারাজ অর্গানাইজেশনের প্রথম আবশ্যক ওবিডিয়েন্স আত্মান অজ্ঞানুবর্তিতা তারপরে বলছেন অর্গানাইজেশন শব্দের অর্থ ডিভিশন অফ লেবার শ্রম বন্টন প্রত্যেকে আপনার আপনার কাজ করে এবং সব কাজ মিলে একটা সুন্দর ভাব হয় আর বলছেন কারো উৎসাহ ভঙ্গ করতে নেই ক্রিটিসিজম একেবারে ত্যাগ করবে যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে যেখানটা ভালো বোধ না হয় ধীরে বুঝিয়ে বলবে পরস্পরকে ক্রিটিসাইজ করাই হল সর্বনাশের মূল দল ভাঙবার একটি মূল মন্ত্র ও কি জানে সে কি জানে তুই আবার কি করবি আর তার সঙ্গে ওই একটু মুচকে হাসি ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র স্বামীজি পত্রে লিখেছেন তার চিঠিতে লিখেছেন কাজেই ওই আরেকটি চিঠির মধ্যে পরপর পরপর উনি সাজিয়ে দিয়েছেন একবারে কি কি আমাদের করতে হবে এই সেবা কাজকে ঠিক ঠিক সাকসেসফুল করার জন্য সফল করার জন্য বলছেন ঈর্ষা ত্যাগ সহকর্মী ভাইদের মতামত গ্রহণ ও মূল্য দেওয়া সকল বিষয় আপোষে মেটানোর চেষ্টা একত্রে চলার চেষ্টা অর্থাৎ সংহত প্রচেষ্টা শক্তি সঞ্চয় উদ্দেশ্যের একতানতা সর্দার তিরদার বৈষয়িক সততা ভগবত সেবার ভাবটি জাগরিত রাখা নাম যশ স্বার্থ ত্যাগ দুই একটি আপনাদের ঘটনা শোনাই আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে মহারাজদের সেই যারা আমাদের জীবন্ত দৃষ্টান্ত স্বরূপ আমাদের সামনে আছেন তাদের জীবনের ঘটনা দুই একটা শোনাই মানে ছোটো ছোট ব্যাপার থেকে একেবারে বড় সড়ো ব্যাপার সবেতেই ছোট্ট একটা ব্যাপার কি রকম সাধনা করতেন স্বামী শুদ্ধাত্মানন্দজি মায়ের শিষ্য ছিলেন দেবেশ মহারাজ অনেকেই দেখেছেন মহারাজ হয়তো দেখেছেন সুপর্ণামজি মহারাজ উনি বলেছেন যে বেলুর মঠে আমরা তরকারি কাটতাম এখনও হয় এখনো সাধু ব্রহ্মচারীরা সকালে এসে একটা নির্দিষ্ট সময়ে একদিকে ঠাকুরের জন্য তরকারি কাটে আর একদিকে জেনারেল রান্নার জন্য তরকারি কাটা হয় বলছেন যে আমরা তরকারি কাটতাম আর যখন তরকারি কাটা হয়ে যেত তারপরে দু ঘন্টা আমাদের ধ্যান না করলে আর পরবর্তী কাজে হাত দিতে পারতাম না অর্থাৎ ওই তরকারি কাটা যে হচ্ছে সবজি কাটা হচ্ছে তা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হবে এই কথাটি মনে করে করে সেই সাধনার ভাবে তাঁরা করতেন আর তারপরে ওই ভাবটির এমনভাবে তার প্রবাহিত হতে থাকতো মনের মধ্যে যে দু ঘন্টা বলছেন আমাকে বসে ধ্যান করতে হতো এটা বলছেন তারপরে স্বামী মাধবানন্দী মহারাজের কথা বলছি এটি আমি শুনেছি স্বামী স্মরণানন্দজী মহারাজের থেকে উনি বলছেন তখন উনি বম্বেতে আছেন এটা ওই উনিশশো সাল বা ওই রকম কোনো সময়ের আঠা না উনিশশো সাল সেই সময়ের ঘটনা মাধবানন্দজি মহারাজকে চিকিৎসার জন্য আমেরিকায় যেতে হয়েছিল তো তখন বম্বে থেকে গিয়েছিলেন আবার বম্বে এয়ারপোর্ট হয়ে এসে বম্বে আশ্রমে অবস্থান করছেন মাধবানন্দী মহারাজ তখন সংঘের সাধারণ সম্পাদক তখন সেক্রেটারি বলা হতো জেনারেল সেক্রেটারি বলা হতো না তো মাধবানন্দজী মহারাজ যেহেতু এসেছেন অ্যাজ জেনারেল সেক্রেটারি তো উনি সন্ধ্যের পর থেকে ঘরে বসে আছেন এবং বিভিন্ন সাধু ব্রহ্মচারীরা তারা একের পর একের পর এক মহারাজের ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলছেন তারপরে তখন রাত্রে প্রসাদের ঘন্টা পড়ে গেছে তো এইটা দেখে মহারাজ তখন ব্রহ্মচারী স্মরণানন্দজি উনি বললেন যে সবাই চলে যাবার পর আমি মহারাজের ঘরে গেলাম গিয়ে বললাম মহারাজ আপনার প্রসাদ কি আপনার ঘরে এনে দেব মহারাজ বললেন কেন আমার ঘরে আনবে কেন না আপনি যে এতক্ষণ ধরে কথা বললেন আপনার যে সান্ধ্যকালীন উপাসনার যে সময় সেটি তো পেরিয়ে গেছে আপনি তো বসতে পারেননি তো তাহলে সেই জন্যই বলছিলাম মহারাজ খুব জোরে জোরে কথা বলতেন খুব তাড়াতাড়ি কথা বলতেন মাধবানন্দজি মহারাজ বলতেন স্মরণানন্দজি যে মহারাজ বলছেন আমাকে এতক্ষণ কি হলো এতক্ষণ কি হলো এতক্ষণ কি হলো তাহলে এই যে কথাবার্তা বলা হলো এদের সঙ্গে এটা কি জবধান নয় এই কথা মাধবানন্দ মহারাজকে বললেন মহারাজ বললেন এই ঘটনাটি আমার জীবনে একটা অদ্ভুত রেখাপাত করে গেল যে যে কোনো কাজই করি না কেন সেটি যে সেই ঠাকুরের কাজ তার সেবা সেইটি আমার মনে গভীরভাবে বসে গেল এইটি একটা আরেকটি ঘটনা দেখুন কি গভীর ঘটনা এটি আপনাদের পাশের ঘটনা সেবা প্রতিষ্ঠান তখন শিশুমঙ্গল আপনারা জানেন এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল ম্যাটার্নিটি হোম হিসাবেই শুরু হয়েছিল ওই জন্যই শিশুমঙ্গল নাম তো সেটি শুরু করেন স্বামী দয়ানন্দজি মহারাজ তিনিও মায়ের শিষ্য অতি শ্রদ্ধাবান মানুষ সংঘের তো এই মাধবানন্দজি মহারাজ ভাই উনি তো নিজের ভাই একদিনের ঘটনা বলছেন সেবক যে সেই সময় একটা নতুন ইউনিট বসেছে একটা অংশ আসলে ইউনিট মানে তারই একটা অংশ একটি লেবার রুম প্রতিষ্ঠা করা হয়েছে সেই লেবার রুমের যে সেট ওটি উনি দেখতে যাবেন ঠিক হয়েছে তো যে সময় যাবার কথা সেবক তাকে নিয়ে এসেছেন টেকনিক্যাল পার্সনস উপস্থিত ছিলেন এবং উনি সমস্তটা দেখলেন ঘুরে সমস্ত সেট দেখলেন দেখে তারপরে বেরিয়ে এলেন সেই ঘর থেকে বেরিয়ে আসার পরে আমাদের যেমন সামাজিক একটা বিশ্বাস সামাজিক প্রথা ওই সেবক মহারাজকে হঠাৎ জিজ্ঞেস করে বসলেন তার সেবক মহারাজ আপনি তো লেবার রুমে গিয়েছিলেন তা আপনি স্নান করবেন তো তো মহারাজ খুব গম্ভীর হয়ে গেলেন খুব গম্ভীর হয়ে গিয়ে তাকে বলছেন আচ্ছা তুমি বলো তো তুমি যখন তোমার ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসো তুমি কি স্নান করে নিজেকে পবিত্র করার চেষ্টা করো কি কথা দেখুন কি ভাব দেখুন তাদের মনের মধ্যে যে স্বামীজির এই ভাবধারা কিভাবে তাদের মনের মধ্যে প্রথিত হয়েছে একবারে আর তার ব্যবহার হয়ে চলেছে তুমি যখন তোমার ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসো তুমি কি স্নান করে নিজেকে পবিত্র করার চেষ্টা করো কি গভীর প্রশ্ন একেবারে আর বেশি বলার দরকার পড়েনি সেবককে সেবক বুঝে গিয়েছিলেন এর বিষয়টি আর এই কাজ করতে গেলে এই ধরনের সেবা কাজ করতে গেলে পূর্ণ শরণাগতি হওয়া দরকার আর নাম যশরূপ যে সূক্ষ্ম বাসনা সেগুলিও আমাদের মধ্যে থেকে চলে যাওয়া দরকার তাই আমি একটা আর একটি ছোট্ট ঘটনা বলে ছাড়বো অনেক দেরি হয়ে গেছে সেটি হচ্ছে স্বামী বিমুক্তানন্দ বিমুক্তানন্দজি ইনি ছিলেন মহাপুরুষ মহারাজের শিষ্য এই যে বেলুর মঠের ঠিক গায়ে তিনি থাকতেন যে রামকৃষ্ণ মিশন শারদাপীঠ প্রতিষ্ঠান আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে সেখানকার সেক্রেটারি ছিলেন তিনি রোজ দেখা যেত তাঁকে সন্ধেবেলা সেই সময়ে ওই বারো তেরোটা প্রতিষ্ঠান শুরু হয়ে গেছে কাজ করছে এবং তাকে রোজ সন্ধেবেলা দেখা যেত ওই যে মায়ের হলটি রয়েছে আপনারা সারদা পীঠে গেছেন ওই সেলস সেকশনের সামনে ওইখানে বসে সন্ধেবেলা একটা তানপুরা নিয়ে গান করতেন দু তিনটি ভক্তিমূলক গান করে চলে যেতেন এটা ওনার নিত্য অভ্যাসের মধ্যে ছিল এইটি দেখে কেউ সাধু তাকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ আপনি রোজ এই সময়ে ঠিক এইখানে এসে বসে দু তিনটি গান গেয়ে চলে যান চুপচাপ এর কোনো অর্থ আছে কি মহারাজ তখন বলছেন দেখো সকালবেলা যখন কাজ শুরু করি তখন মনে হয় আমার মধ্যে সমস্ত শক্তি আছে আমি সব কাজ করতে পারবো কিন্তু যত বেলা বাড়তে থাকে তখন দেখি মা যদি কৃপা না করেন একটি কাজও আমার করার সামর্থ্য নেই আমার দ্বারা হবে না তাই এই ভাবটি মনের মধ্যে আরও জোরদার করার জন্য ওই সন্ধেবেলা মায়ের কাছে এসে শরণাগত হই তাকে দুটো গান শোনাই গান শুনিয়ে শরণাগত হয়ে চলে যাই এরকম আরও অনেক ঘটনা রয়েছে সেগুলো এখন বলার মতো সময় নেই পরবর্তীকালে কখনো সুযোগ হলে হবে দেখা যাবে আমি সবাইকে শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী আমি বেরিয়ে যাব আজকের এই মহাতী সভায় স্বামী জ্ঞানাবন্ত মহারাজজী বিবেকানন্দ ধর্ম এর উপর যে স্মারক বক্তৃতা দিলেন আমার পিতা স্বর্গীয় পন্ডিত জ্যোতির্ময় নন্দের উদ্দেশ্যে আমি গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে মহারাজ স্বামী সুপান সুবর্ণানন্দ মহারাজের কাছে আমি কৃতজ্ঞ তারা এই অনুষ্ঠানের আয়োজনটি করেছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যারা আজকের এই মহাতী সভায় এখানে উপস্থিত হয়েছে। আপনারা শুনলেন পণ্ডিত প্রব জ্যোতির্ময়ানন্দের কথা আমরা সৌভাগ্যবান তার পুত্র হয়ে জন্মেছিলাম তিনি আমাদের সর্বদাই সদুপদেশ উপদেশ দিতেন আমার এখনো মনে আছে উনিশশো সালে মন্ত্রিসভায় শপথ নেওয়ার আগে আমার পিতার কাছে গেলাম আশীর্বাদ নিতে তিনি আমাকে একটি কথা বললেন যে যেই পরিবারে তুমি জন্মগ্রহণ করেছ সর্বদা সে কথা মনে রেখে আজকে যে দায়িত্ব পেয়েছো সেই দায়িত্বটি সততার সহিত পালন করার চেষ্টা করবে এই পরামর্শটি তিনি আমাকে দিলেন অথবা এই আদেশ তিনি আমাকে দিলেন এবং তিরিশ বছর ধরে এই দায়িত্ব থেকে বাবার সেই কথাটি মনে রাখতাম এবং সেই মতোই তার উপদেশ তার আশীর্বাদটাকে শিরোধার্য করে সেই কাজটি করার চেষ্টা করতাম আজকে তার এই স্মারক সভায় যে স্বামী সেবা ধর্ম সম্বন্ধে যে আলোচনা হলো আমাদের পরিবার সেই সেবাধর্মের মধ্য দিয়েই মানুষের কাছে পরিচিত ছিলেন এবং মেদিনীপুর জেলা শুধু নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এমনকি উড়িষ্যাতেও বিভিন্ন সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের পরিবার সেই কাজ করে গেছেন এবং জনগণের কাছে মানুষের কাছে তারা সেইভাবে পরিচিতি লাভ করেছেন এই কটি কথা বলে আপনাদের সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে স্বামীজির প্রতি আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি ডক্টর হরিপ্রদ মাইতি ওই গঙ্গাধর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল তিনি ফরমাল একটু ধন্যবাদ দেবেন তিনি বিশেষ প্রিয় ছিলেন জ্যোতির্ময়ানন্দজিৎ এরা যেমন পুত্র হরি পুত্র প্রতিম বাবু আর ইতিমধ্যে মহারাজ চলে যাবেন মহারাজের একটু তারা আছে আমি তাকে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে শ্রদ্ধা ভক্তি ভীতি ভালোবাসা প্রণাম জানাই আপনারা একটু বসুন চলে যাবেন না বসুন আপনারা হুম একটু বসুন বসুন হুম আপনারা বসুন বসুন অত্যন্ত সুবক্তা ভালো বক্তা নম্র নমস্কার আন্তরিক আমার শুভ হোক সুন্দর হোক সমুজ্জ্বল হোক আজ আগামী জ্ঞানে গুণে কর্মে ধর্মে অর্থে পরমার্থে অগ্রগামী ঐতিহ্যমণ্ডিত গৌরবদীপ্ত ইনস্টিটিউট অফ কালচার সেখানে আজকের যে সভাগৃহে আলোচ্য বিষয় পণ্ডিত প্রবর জ্যোতিরুমানন্দ স্মারক বক্তৃতা বক্তৃতা দিলেন জ্ঞানব্রত নন্দজি মহারাজ গৈরিক সাজ কণ্ঠীচরঈবেতি আওয়াজ অন্যান্য মহারাজগণ শ্রদ্ধা সম্মান নিবেদন কিরণময় নন্দ মহোদয় সহৃদয় নন্দবংশের সুসন্তান শুধু নন তিনি একজন কৃতি মানুষ সম্মুখে সুধি সজ্জন সবারই সাদরে শতদল শ্রদ্ধা সম্মান জ্ঞাপন আমার সবচেয়ে যেটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করব মেদিনীপুর জেলায় জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নন্দ নন্দমহোদয় জমিদার বৃত্ত আছে ভোগ সম্পদ আছে সেখানে তাকে অতিক্রম করে ভোগের পরিবর্তে ত্যাগ সেবা এবং ব্রাহ্মণ হয়েও গোড়ামি অজ্ঞতা কুসংস্কার ধর্মান্ধতা একে অতিক্রম করলেন সুতরাং আমি মেদিনীপুর জেলার যে বৈশিষ্ট্য নন্দ পরিবারের যে বৈশিষ্ট্য সেই সেই বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে তিনি কিভাবে পরিবর্তিত পরিমার্জিত পুষ্ট হয়েছেন সেটি সংক্ষেপে আলোচনা করব মেদিনীপুর রক্তে রক্তে অনুরোণিত বিক্ষোভ বিদ্রোহ বিপ্লব সৃষ্টি সুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শহীদ খুদিরাম বসু দেশপ্রাণ শাসমল বীরাঙ্গনা মা তঙ্গিনী হাজরা প্রমুখের যে আত্মত্যাগ তাতে ইতিহাস ইতিহাসে তাদের বিশেষ স্থান মান সেই মেদিনীপুরে বিখ্যাত যে কটি জমিদার পরিবার তাদের মধ্যে অন্যতম নন্দ পরিবার এই নন্দ পরিবার ধনে মানে জ্ঞানে গুণে এবং সমাজে সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেবা দানে। যে উচ্চতর শিখরে আরোহণ করেছিলেন সেটি হচ্ছে দানবীর পুণ্যশ্লোক গঙ্গাধর নন্দমহোদয়ের আমলে তার জীবনকাল আঠেরোশো থেকে উনিশশো তিরিশ প্রায় সত্তর বৎসর সেই সময় ভারতবর্ষে বাংলাদেশের এক বিরাট পরিবর্তনের যুগ নবজাগরণ স্বাধীনতা আন্দোলন বিকাশ বিস্তার পর্ব না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল ফ্রান নবজাগরণ জড়তার পরিবর্তে যুক্তির ভিত্তিতে মানুষের মনে মানবতাবাদী চিন্তাধারার স্ফুরণ তার প্রভাব শিক্ষা সাহিত্য শিল্পকলা ধর্ম দর্শন অর্থনীতি রাজনীতিতে সর্বক্ষেত্রে আলোড়ন আন্দোলন এবং উন্নয়ন আমাদের অত্যন্ত গর্বের আনন্দে, কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার ভগবানপুর থানার এক প্রত্যন্ত অঞ্চলে গঙ্গাধর নন্দমহোদয় নবজাগরণের আলোকে সেখানে নানা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে সুচেতনা সদ্ভাবনা উদার উন্নত মানসিকতার প্রতিষ্ঠা করলেন সুতরাং গঙ্গাধর নন্দমহোদয়ই পরবর্তীকালে যতিনময় নন্দমহোদয় অর্থাৎ তার যে পৌত্র তার জীবনের পরিবর্তন পরিমার্জন পরিবর্ধনে প্রভাব বিস্তার করেছেন কিভাবে ঐতিহ্য এবং আধুনিকতা সমন্বয়ে প্রগতিশীলতা পার্শ্ববর্তী ভূপতিনগর গ্রামে তিনি প্রতিষ্ঠা করলেন শীতলা মন্দির ঐতিহ্যকে অনুসরণ করে তার একটু দূরে উনিশশো এগারো খ্রিস্টাব্দে স্থাপন করলেন আর এক বিদ্যা মন্দির মুঘবিরিয়া গঙ্গাধর স্কুল সুতরাং একদিকে দেবদেবীর পূজা অর্চনা আর একদিকে শিক্ষা আত্মবিকাশে দীক্ষা মনের মাটিতে চেতন বীজ বপন মেধা উৎকর্ষ উত্তরণ একটি দেশে কত মানুষ আছে তার উপর দেশের উন্নতি নির্ভর করে না নির্ভর করে সেই সকল মানুষের উপর যাদের চিন্তা স্বচ্ছ চর্চা সুষ্ঠু কর্ম নিরলস উদ্যোগ নিরন্তর প্রতিভা বহুমুখী শুধু দৃষ্টি শক্তিতে নয় সৃষ্টি শক্তিতে অনন্য শুধু মুগবেড়িয়াতে নয় বেলদা গঙ্গাধর একাডেমি ললাট গঙ্গাধর পাঠশালা এগুলি তিনি প্রতিষ্ঠা করে জনসাধারণের মধ্যে নতুন যুগের যে নতুন চিন্তা চেতনা আধুনিক শিক্ষার মাধ্যমে তার প্রসারে ব্রতি হলেন তার পাশাপাশি বাড়িতে প্রতিষ্ঠিত ভোলানাথ চতুষ্পাঠীর সংস্কৃত শিক্ষার প্রসার ঘটানোর জন্য সচেষ্ট হলেন সুতরাং একদিকে আধুনিক শিক্ষা অন্যদিকে সংস্কৃত শিক্ষা একদিকে শীতলা মন্দির বাড়িতে কালী মন্দির অন্যদিকে বিদ্যা মন্দির শ্রীরামকৃষ্ণদেব বলেছেন খালি পেটে ধর্ম হয় না নন্দ গঙ্গাধর সেই বাস্তব সত্যকে স্বীকার করে নিয়ে তার জমিদারি এলাকায় কৃষির উন্নতি ঘটালেন ভূপতেনগর গ্রামে বাজার প্রতিষ্ঠা করলেন মুগবেড়িয়াতে প্রতিষ্ঠা করলেন মুগবেড়িয়া গঙ্গাধর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আরও আশ্চর্য উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করলেন মুগবেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক সুতরাং অর্থ পরমার্থ জ্ঞান কর্ম শিক্ষা সংস্কৃতির সামঞ্জস্য বিধান তিনি করলেন এবার বৈশিষ্ট্য আলোচনা করব নন্দ পরিবারের যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যের মধ্যেই নিহিত ছিল ধর্মবেত্যা পণ্ডিত প্রবত জ্যোতির্ময় নন্দের উত্থান নন্দ পরিবার গ্রামে বসতি স্থাপন করেছেন জমিদারি এলাকায় অন্য জমিদাররা যখন জমিদারি এলাকায় নয় শহরে বসবাস করেছেন অন্যদের উপর নির্ভর করে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করেছেন এরা মুগবেড়িয়াতে বসতি স্থাপন করেছেন বসবাস করেছেন পুরুষানুক্রমে ফলে মুগবেড়িয়ার বিকাশ দ্বিতীয় জমিদারদের অত্যাচারের কথা সর্বত্র প্রচারিত কিন্তু এই এরা যে জমিদার কখনো কারুর উপর প্রজাদের এবং জনগণের উপর অত্যাচার উৎপীড়ন্ত দূরের কথা মার্জিত আচার আচরণ পোষণ করেছেন সুতরাং মানুষের যে মানহুষ মনুষ্যত্ব মহত্ব কর্মকৃতিত্ব নৈতিক চরিত্র তা বড়দের পাশাপাশি ছোটদেরকে জনসাধারণকে প্রভাবিত করে তৃতীয় বিষয় কর্মেরা অত্যন্ত সুচতুর নিপুণ কিন্তু উপার্জনের একটি বড় অংশ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এরা জনগণের সেবায় নিজেদেরকে নিবেদিত করেছেন চতুর্থটি আরও গুরুত্বপূর্ণ জমিদারি ভোগ নয় অতি সাধারণ জীবনযাপন নন্দ গঙ্গাধর তার নাতি জ্যোতির্ময় কলকাতায় পড়াশোনা করছেন তাকে একটি চিঠি লিখছেন স্নেহের জ্যোতির্ময় আমি বহু কষ্ট করিয়া তোমার জন্য তিরিশটি টাকা পাঠাইলাম তুমি ইহার যথাযথ সদ করিবে ওই একই দিনে যে তার নাতিকে তিরিশটি টাকা বহু কষ্ট করিয়া পাঠিয়েছেন সেই একই দিনে কাঁথি প্রভাত কুমার কলেজ প্রতিষ্ঠায় দশ হাজার টাকা অনাশে দিলেন যখন এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচ টাকা এক মন ধানের দাম দেড় টাকা অর্থাৎ এক টাকা পঞ্চাশ পয়সা সুতরাং কত পরিমাণ দান হতে পারে দেখুন পঞ্চমটি আরও গুরুত্বপূর্ণ দানবীর পুণ্যশ্লোক গঙ্গাধর নন্দ মহোদয় ধর্ম কর্ম জ্ঞান তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা উন্নত চিন্তাভাবনা অত্যন্ত সহজ সরল অনারম্বর জীবনযাপন ভোগ নয় ত্যাগে মহাজীবন জাগে ভূমি নয় ভূমা জীবনের সীমা এটি নাতির সম্মুখে দৃষ্টান্ত হিসাবে রাখলেন তার ফলে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের ঠাকুরদা যেমন তার চরিত্রের মধ্য দিয়ে পরবর্তীকালে বিদ্যাসাগরের বিকাশ বিস্তার ঘটিয়েছিলেন দানবীর পুণ্যশ্লোক উদার বিজ্ঞ দূরদর্শী ঠিক তেমনিভাবেই জ্যোতির্ময় নন্দকে ধর্মবেত্তা পণ্ডিত প্রবর ত্যাগব্রতি মানুষে পরিণত করলেন কথায় কর্মে সমন্বয় উন্নত জীবন অভ্যুদয় পণ্ডিত প্রবত ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের গোড়ামি ছিল না গীতা পাঠ করতেন চাতুর ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস সুতরাং জনমসূত্রে নয় কর্মসূত্রে গুণে যথার্থ মানুষ বড় সভা সমিতিতে বলতেন জন্মনা যায়তে শুদ্র সংস্কারাদ্বিজ উচ্চতে বেদভ্যাসে ভাবে বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ সুতরাং সত্য ন্যায় নিষ্ঠা গোড়ামি কুসংস্কার ধর্মান্ধতা জাতিভেদ এগুলোকে তিনি অ্যাভয়েড করেছেন জাতিভেদ মানতেন না আমাদের সামনে বসে আছেন কিরণময় নন্দ মহোদয় উনি অব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছেন পূর্ণ সমর্থন জানিয়েছেন পণ্ডিত প্রবর জ্ঞাতি আত্মীয় স্বজনের অন্য পরামর্শ সমর্থন করেন নি সুতরাং তিনি মুখে যে কথা বলেছেন জাতিভেদ মানেন না তিনি মানেন শাস্ত্র স্ত্রীর দুষ্কুলাদ সহধর্মিনী সম্বন্ধে বলতেন স সহমর্মিতা হ হৃদয়বত্তা ধারণ ক্ষমতা মি মিতাচারিতা নি নীতিপরায়ণতা সাধারণ বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন যারা তাদের বাড়িতে অব্রাহ্মণ বাড়িতে আতিথ্য গ্রহণ করতেন অত্যন্ত সহজ সরল জীবনযাপন ভোগের উপর বসে ত্যাগ সামান্য মিলের ধুতি পাঞ্জাবি পরা পায়ে চপ্পল এবং নিরামিষ আহার আমার সন্তানের অন্নপ্রাশনে আহ্বান জানিয়েছিলাম দরিদ্রের পর্ণকুটিরে এসেছিলেন আশীর্বাদ জ্ঞাপন করেছেন আমি তাকে একটি দামি তাঁতের ধুতি প্রদান করেছিলাম নিয়ে আমাকে বলছে এত দামি ধুতি আমি গ্রহণ করি না আমি ব্রহ্ময়দা পরস্পর তাকাচ্ছি পরে আমি বললাম প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং বৃত্ত হতে চিত্ত বড় এই ভারতের মর্মবাণী এটি উনি অনুসরণ করছেন ব্রহ্মদা হাসতে হাসতে বলছেন কৌপিনবন্তম খলু ভাগ্যবন্ত স্বামী স্বরূপানন্দ তাকে পণ্ডিত প্রবর উপাধি দান করেছিলেন এবং তারই বাণী তিনি আমাদের শোনাতেন ত্যাগী অমৃত নহেক ভোগ তিনি বিশ্বাস করতেন যে আজকাল ব্রাহ্মণ পাওয়া যায় না শাস্ত্রজ্ঞ এবং নিষ্ঠাবান সুতরাং মানুষ যেন তার নিজেই দেবতার সেবা করেন মন্ত্র উচ্চারণ না করতে হলেও ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করেন তার আমলে একটি বড় কীর্তি মুগুড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় প্রতিষ্ঠা সেই জন্য দশ বিঘা জমির ক্রয়মূল্য তিনি দিয়েছেন নিজের তিন বিঘা জমি দান করেছেন নগদ দিয়েছেন পনেরো হাজার টাকা সুতরাং তার পূর্বপুরুষের ধারা অনুসরণ করে মুগবেড়িয়াতে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এর ফলে সেই এলাকা উচ্চশিক্ষায় মেধা মননের উৎকর্ষের সুযোগ পেয়েছে বক্তৃতা বাতাসে বুড়ে যায় লেখায় স্থায়িত্ব হয় তিনি বক্তৃতা দেওয়ার পাশাপাশি গঙ্গাধর প্রণাম গঙ্গাধর ধ্যান বিরজাচরণ ধ্যান এসব বই লিখেছেন অনেক প্রবন্ধ লিখেছেন প্রবন্ধগুলি তার কনিষ্ঠ পুত্র ভক্তিশাস্ত্রী তিনি চৈতন্যময় নন্দ সেগুলিকে যতিনময় রচনা রচনাঞ্জলি বলে প্রকাশ করেছেন তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করতেন বাড়িতে শ্যামামায়ের পূজা কিন্তু তিনি শ্যামসুন্দরকে অনুসরণ করেছেন বরানগর পাট বাড়িতে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেছেন এবং কতগুলি বই লিখেছেন যা আমাদের চিন্তা ভাবনাকে উৎকর্ষ মণ্ডিত করে সুতরাং জ্ঞানবান গুণবান হৃদয়বান চরিত্রবান কর্মে মহান পবিত্র প্রাণ ধর্মবেত্তা পণ্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দের প্রতি প্রাণের পুষ্পিত প্রণতি সবার এ সাদরে নম্র নমস্কার আন্তরিক আমার ভাই একটু ধরে এসো não buscar